এহাসি মুক্তির শান্তির বাদভাঙা আনন্দ প্রিয়জনদের কাছে পাওয়ার। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের হাতে দীর্ঘদিন বন্দি থাকার পর গত শুক্রবার মুক্তি পান কয়েকশো হাউতি সমর্থক। তাদের বহনকারী বিমান ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাদদের তালে রাষ্ট্রীয় সম্মানে তাদের স্বাগত জানায় হাউতি নেতারা। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা, আদায় করেন শুকরানা নামাজ। ৬ বছর ধরে আমি কারাগারে ছিলাম, আজ আমি মুক্ত। এই আবেগ ভাষায় প্রকাশ করার মতো নয়, সত্যি আমি আজ আনন্দিত। কারাগার থেকে মুক্ত হলেও যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে আমরা এখনো মুক্ত নই। কারাগারে আমাদের নির্মম নির্যাতন করা হয়েছে, ওই নির্যাতন সিনেমাকেও হার মানায়। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় স্টকহোম এগ্রিমেন্টের আওতায় ২০১৮ সালে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘদিন পর সেই উদ্যোগ কার্যকর হল। মুক্তিপ্রাপ্ত বন্দীদের ট্রান্সপোর্ট সহ অন্যান্য সহায়তা দেয়া আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সংস্থা জানিয়েছে, ৫টি ভিন্ন ভিন্ন শহর থেকে বন্দীদের নিজ নিজ পরিবারের কাছে ফিরে দেয়া হচ্ছে। এই কাজে সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মুক্তিপ্রাপ্তদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। চুক্তি অনুযায়ী সব পক্ষই বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে। ইয়েমেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্টকহোম এজেন্ডা বাস্তবায়নে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সংশ্লিষ্ট পক্ষগুলোকে সারা দেশে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, অর্থনৈতিক ও মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য দুপক্ষকেই একযোগে কাজ করতে হবে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।